ফেনী সোনাগাজী বিস্তৃত চরাঞ্চলে মাঠজুড়ে সবুজ ঘাস খেয়ে বেড়ে উঠছে মহিষ। গরুর মাংস থেকে নিরাপদ হওয়ায় স্বাস্থ্যগত দিক বিবেচনায় মানুষ কোরবানিতে বেছে নিচ্ছেন মহিষকে। হাট ও খামারগুলোতেও বেড়েছে মহিষ বিক্রি। গরু পালতে গেলে আমাদের যেরকম একটি সফিস্টিকেটেড হাউজিং এর প্রয়োজন হয়, আর প্রকৃতি থেকে খাদ্য গ্রহণ করে বলে তাদের পালনের জন্য কম পরিমাণ খাবার লাগে। প্রত্যেক বছর আমরা মহিষ দিই, আর গরু আগে গরু দেওয়া দিতাম, এখন গরু বন্ধ করে দিচ্ছে। এই কারণে মহিষের মাংস অনেক ভালো, ডাক্তাররাও বলে, এই কারণে আমরা এখানে আসছি মহিষ নেওয়ার জন্য। ফেনী সোনাগাজী চরাঞ্চলে লালিত পালিত এসব মহিষ চলে যাচ্ছে বিভিন্ন হাট ও খামারে। গরুর মাংস থেকে মহিষের মাংস নিরাপদ ও দামে কম হয়, মানুষ মহিষে আগ্রহী হয়ে উঠছে এখানে। আমাদের এখানে মহিষের প্রচুর চাহিদা আছে, আর দেখতে আসছি দাম দর কেমন, যদি ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে নিয়ে যাব। আমি ওই লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আসছি এখানে মহিষ কেনার জন্য। এখানে শুনছি মহিষ কম দামে বেচা কিনা হয়, আমি একটা অলরেডি কিনছি এক পিস। বছর কয়েক আগেও গরুর সঙ্গে মহিষের মাংস মিলিয়ে দিত অসাধু ব্যবসায়ীরা, তাতে লাভ হতো বেশি, কারণ তখন মহিষের মাংসের দাম ছিল কম, বলা যায় প্রায় অর্ধেক। তবে বর্তমানে কোরবানিতে বিক্রি বেড়েছে মহিষের, তাই জেলায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে মহিষের খামার। মানে আমাদের ছাগলঞ্জা উপজেলাতে মহিষের প্রতি সাধারণ জনগণ মহিষের প্রতি খুব আকৃষ্ট। সাধারণ ক্রয় ক্ষমতার ভিতরে আমি 100 মহিষ ব্যবস্থা করছি, এগুলো বেচা কিনা চলতেছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে মহিষের মাংস গরু মাংসের থেকে নিরাপদ, কেননা মহিষের মাংসে কোলেস্টেরল যেমন কম থাকে, আমিষ ও মিনারেল বেশি থাকে এ মাংসে। এসব বিবেচনায় মহিষের মাংস ভালো বলছেন ফেনী আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষক ডক্টর সুব্রত সরকার। গরুর মাংসের সাথে তুলনা করলে মহিষের মাংস গরুর মাংসের তুলনায় অনেক ভালো, কারণ মহিষের মাংসে গরুর মাংসের তুলনায় কোলেস্টেরলের পরিমাণ কম থাকে, আমিষের পরিমাণ বেশি থাকে, আর এই প্রোটিনটা হচ্ছে শিশুদের দৈহিক বৃদ্ধি মানসিক বিকাশের জন্য অপরিহার্য। এবারের কোরবানি মৌসুমে ফেনীতে 80,800 পশুর চাহিদা রয়েছে, এর মধ্যে 17,000 মহিষ কোরবানি হতে পারে বলে ধারণা জেলা প্রাণী সম্পদ দপ্তরের।